এবার আন্তর্জাতিক বিভিন্ন দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে থাকায় বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জেনেভায় এক জরুরি বৈঠকে সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস জানান, এখন পর্যন্ত বিশ্বের 75টি দেশে 16,000-এর বেশি মানুষ মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত 5 জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে খুব দ্রুত ভাইরাসটি ছড়িয়েছে। মাঙ্কিপক্সের জন্য এখনও সুনির্দিষ্ট কোনো টিকা বা ওষুধ আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গুটি বসন্তের টিকা মাঙ্কিপক্স প্রতিরোধে 85% কার্যকর।